একটা সুখবর, অনেক দিনের প্রত্যাশা ছিল। অন্যান্য রাজ্যে, বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লিতে চালু হয়েছে কেন বাংলায় নয়, এ প্রশ্ন উঠছিল। প্রশ্নের অবসান এবার। বাড়ছে সময়, ছুটছে শহর, পাতাল পথে চলবে মহানগর। তার কারণ, মেট্রোর সময়সীমা বাড়ানো হচ্ছে। দীর্ঘদিনের যারা নিত্যযাত্রী মেট্রোর, সেই মেট্রোর নিত্যযাত্রীদের দীর্ঘদিনের আবেদন ছিল, অনুরোধ ছিল, প্রত্যাশা ছিল। রাতে 9:45 শেষ মেট্রো দমদম থেকে, কবি সুভাষ থেকে, সেই মেট্রোর সময়সীমা বাড়ানো হোক। অবশেষে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আজ থেকে পরীক্ষামূলকভাবে 11:00 শেষ মেট্রো চলবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের সময় যেমন ভোর রাত পর্যন্ত মেট্রো চলে, বিশেষ বিশেষ দিনে অর্থাৎ ইডেন গার্ডেন্সে কোনো খেলা বা এমন কোনো বিশেষ দিনে মধ্যরাত পর্যন্ত মেট্রো চলে। কিন্তু নিয়মিত, সেই নিয়মিত মেট্রোর সময়সীমা বাড়ানোর যে সিদ্ধান্ত, কত হাজার হাজার লক্ষ লক্ষ যাত্রীর সুবিধে হবে, এটাই এখন দেখার। সোম থেকে শুক্র পরীক্ষামূলকভাবে 11:00 পর্যন্ত, দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত, কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে 11:00। অত্যন্ত সুখবর, পরীক্ষামূলকভাবে চালার পর আগামী দিনে নিয়মিত এই পরিষেবা চালু থাকবে। এই সুখবরে কৌশিক মেট্রো মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কী বলছেন দেখেন। কলকাতাবাসীর জন্য একটি সুখবর আছে। মেট্রো রেলওয়ে শুক্রবার অর্থাৎ 24 মে থেকে সোম থেকে শুক্র প্রত্যেক দিন বিশেষ মেট্রো পরিষেবা চালাবে পরীক্ষামূলকভাবে সোম থেকে শুক্র 11:00। এই ট্রেনটি কবি সুভাষ থেকে 11:00 ছাড়বে এবং দমদম থেকেও 11:00 সময় ছাড়বে। ট্রেনটি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে। যাত্রীরা তাদের সুবিধা মতো ট্রেনের টিকিট এবং স্মার্ট কার্ড কাটতে পারবেন। কাউন্টারগুলিও আমরা খোলা রাখছি এই সোম থেকে শুক্র 11:00 পরিষেবা দেওয়ার জন্য।